মারিফতের দেশে যদি যাবি, ওরে মারিফতের দেশে যদি যাবি দেখা পাবি, ওরে মারিফতের দেশে এ যদি যাবি। Thank you.
বাইবেল বলে মানুষ ঈশ্বরের সন্তান, ত্রিপিটকে বলে মানুষ অনন্ত যুগে অনন্ত কারণে দেবতা, ইসলাম শাস্ত্রে বলে মানুষ সর্বোত্তম মাত্রা, মানুষই সর্বশ্রেষ্ঠ মানুষ, এর উপর দিয়ে কিছু নাই। অথচ এই মানুষ মানুষকে চিনতে পারে, মানুষকে বাঁচানোর জন্য নয়, মানুষকে মারার জন্য এই মানুষই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমার ফকির নারীবোধ সে কথা বলে না, নারীবোধ বলে যে মানুষকে ভালোবেসে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, এই মানুষের মধ্যেই স্বর্গ নরক যে জানে তার। তাহলে মানুষই সর্বশ্রেষ্ঠ, তাহলে মানুষকে তো কেউ ভালোবাসতে পারলো না, সে তো বিশ্বাস এর মধ্যে দিয়ে গৃহস্থাই দর্শন। তাহলে এই দেশটা কেমন? এই দেশটা হলো একজন পীর বাউলি মুসলিম মানুষকে, নাইবি রাসুলকে তার হাতে হাত দিয়ে নবীর আইন মোতাবিক আহলে বাইতে দাখিল হয়ে নবী আহলে বাইতের সুন্নতি জামাতি জান্নাতি জামাতি সুন্নতি দলে দাখিল হয়। এই দেশের কাজ হলো একজন পীরের কাছে আত্মসমর্পণ করা, মুসলমান হওয়া, মুসলমান শত্রুগুলো আত্মসমর্পণ করা। তার কাছে পীর মুর্শিদ মানুষের কাছে, এখানে ডাইরেক্ট আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখতে হলে নিজের ওজুদকে নির্বাচন করতে হয়, আর ওজুদ নির্বাচন করতে পারলে দিব্য দর্শনে আল্লাহ দর্শন হয়। যার কারণে মুর্শিদ আহাকালের দিয়ে দাখিল হলে তার দিব্য দর্শনে পা যায়, এটা হলো মাটি ফুলের বিচার। সেই জন্য কোথায় ছিল, কিভাবে আসলো,
আসলে কেমন, এবং সেই কিনগুলো আর কি কাজ, সেখানে আল্লাহর কি অবস্থা বা পরিধি, আল্লাহকে দেখা যায় না দেখা যায় না, কি ব্যাপার? সুন্দরভাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি দেবে দিন।